করছি। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। দেবগুরু বৃহস্পতি 120 দিনের জন্য বকরি হচ্ছে, অর্থাৎ 4 সেপ্টেম্বর টু 31 ডিসেম্বর 2023 টানা 4 মাসের জন্য বকরি হচ্ছে। এই বকরি হওয়ার ফলে আপনি সিংহ রাশির মানুষ, আপনাদের জন্য 5টি মহা ভবিষ্যৎবাণী হতে চলেছে যা ধ্রুব সত্য হবে। দেখুন, প্রতি বছরই শনি এবং বৃহস্পতি বকরি হয়। কেন বকরি হয়? দেখুন, যখন একটি গ্রহ ডিগ্রিগত দিক থেকে রবির অনেক দূরে অবস্থান করে তখন সেই গ্রহটা বকরি হয়ে যায়। অনেকে বকরি মানে বুঝে যে গ্রহটা আগের ঘরে চলে যায়। না, বকরি মানে আগের ঘরে নয়, সেই গ্রহটি স্লো, ধীর গতি সম্পন্ন কিন্তু হয়ে যায়। অর্থাৎ গ্রহের যে মুভমেন্টটা ধীর হয়ে যায়। তো আপনাদের জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি কেমন আছে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু হ্যাঁ, বর্তমানে এই 4 মাসে কি রেজাল্ট দিবে দেবগুরু বৃহস্পতি, আপনারা সিংহ রাশির যদি মানুষ হন, আপনাদের ক্ষেত্রে এই 5টি মহা ভবিষ্যৎবাণী আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, এবং আপনাদের অষ্টম ভাবকেও নির্দেশ দিবে, আপনার রাশিকে নির্দেশ দিবে, আপনার থার্ড হাউসকে নির্দেশ দিবে এবং পঞ্চম হাউসকে নির্দেশ দিবে। কী কী ফল, কী কী রেজাল্ট পেতে চলেছেন আপনি সিংহ রাশি মানুষ, আপনার ক্ষেত্রে কী সম্ভাবনা উঠে আসতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনার আলোচনাটি শুনবেন। দেখুন, সিংহ রাশির ক্ষেত্রে আপনার, বিশেষ করে যারা গবেষণামূলক পড়াশোনা করছেন, ডিপ নলেজের সঙ্গে যুক্ত আছেন, সেখানে আপনাদের কিন্তু লাভ কিন্তু দিবে। কিন্তু এই সময় আপনাদের পেট বা লিভারের সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং গ্যাস্ট্রাইটিসের সমস্যা, এই জায়গাগুলো কিন্তু আসবে। কিন্তু যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো। ভাগ্যভাবে বকরি হচ্ছে, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয়। অনেকে বলে না যে কৌশিকদা আমার কবে এই কাজটা হবে। দেখুন, আপনার সিংহ রাশি মানুষ এই সময় আপনারা পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, গভর্নমেন্ট থেকে সহযোগিতা আপনারা এই সময় পেতে চলেছেন, গভর্নমেন্টের কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন, এবং পৈতৃক সূত্রে আপনারা সম্পত্তি লাভ কিন্তু করবেন। এবং সরাসরি রাশিতে দৃষ্টি দিচ্ছে আপনাদের স্বাস্থ্য, আপনাদের কেরিয়ার, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো কিন্তু করবে। স্বাস্থ্যের জায়গা, কেরিয়ারের জায়গা, আপনাদের উন্নতি কিন্তু হবে, এবং এর পাশাপাশি মান সম্মান, যশ এবং কর্মক্ষেত্রে ডেজিগনেশন চেঞ্জ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে, তো থার্ড হাউসে দৃষ্টি দেওয়া মানে আপনাদের অনলাইন অ্যাক্টিভিটি বৃদ্ধি করা, ট্রান্সপোর্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, সেলসের সঙ্গে যুক্ত রয়েছেন, ডিজিটাল মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা যদি সিংহ রাশির মানুষ হন আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এই সময় কিন্তু লাভ আসতে কিন্তু চলেছে। কারণ থার্ড হাউসে দৃষ্টি, তো আপনাদের কমিউনিকেশান, যোগাযোগগুলো কিন্তু বৃদ্ধি করবে। 120 দিন এই দেবগুরু বৃহস্পতি বকরি থেকে সিংহ রাশিকে করবে কিন্তু মালামাল। এবং পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে, দেখুন পঞ্চমভাবে দৃষ্টি দেওয়া, আমি একটি কথা বলবো, যারা সন্তানের জন্য পরিকল্পনা করছিলেন, অর্থাৎ সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছিলেন, এই সময়টা কিন্তু আপনাদের আদর্শ সময় কিন্তু হতে চলেছে সন্তান ক্ষেত্রে, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু আপনাদের এই সময় কিন্তু একটা গাঢ় যোগ কিন্তু দেখা যাচ্ছে। যারা প্ল্যানিং করছে তাদের ক্ষেত্রে খুব ভালো। এবং এই বৃহস্পতি আবার আপনার শিক্ষার জায়গাটা কিন্তু ভালো দেবে, কিন্তু কোন লাইনে গেলে ভালো হয়
কোন জায়গাটা নিয়ে পড়াশোনা করলে ভালো হয় সেটা নিয়ে কিছুটা হলেও নিজের মধ্যে একটু হলেও কনফিউশন কিন্তু থাকবে। কিন্তু উচ্চ শিক্ষা হায়ার লেভেলে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো, উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো। এবং এক কথা আমি বলবো, এডুকেশনের জায়গাটা খুব ভালো কিন্তু বৃহস্পতি কিন্তু দিবে। এবং আপনাদের এই সময় ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে, ধর্মীয় যাত্রা। এবং এর পাশাপাশি আপনাদের এই সময় গোল্ড, শেয়ার বাজার, ফাটকা থেকে কিন্তু আপনারা এই সময় কিন্তু লাভ পাবেন। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি বকরি হয়ে সিংহ রাশিকে করবে মালাবাল। নমস্কার, ধন্যবাদ।